আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, যেবা যারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সিলেট বিভাগের বর্তমান সময়ের আলোচিত একটি ক্লাব, যে ক্লাব বর্তমান সময়ে এই এসপিএল এর মধ্যে টানা দুইবারের চ্যাম্পিয়ন হয়েছে, সেই ক্লাবের সভাপতি এবং সহসভাপতি নিয়ে। এবং আপনারা জানেন যে অত কিছুদিন পূর্বেই এই ক্লাবের সভাপতি জাকির সাহেব লন্ডন থেকে এদেশে এসেছেন এবং অত্যন্ত ক্রিয়ামোদী একজন মানুষ, তার সাথে আজকে আমরা সাক্ষাৎকার করছি। ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি যদিও লন্ডনে থাকেন, সেখানে থেকেও আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই নসির ক্লাবের নামে টিম ধরে থাকেন, তো আপনার কাছে প্রথমে জানবো যে এই আমরা জানি এই কিছুদিন আগে নসির আলী ক্রিকেট ক্লাব আপনাকে সভাপতি মনোনয়ন করেছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবে প্রথমে সভাপতি হিসাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সব ভালো আছেন। নসির আলীর সভাপতি হওয়ায় আমার খুব বেশি খুশি লাগে, আনন্দ লাগে। আর ইনশাল্লাহ যেহেতু সভাপতি হয়েছি, অনেক খাম খাজ হইব, অনেক টুর্নামেন্ট আমরা খেলাইব ইনশাল্লাহ। আর আমাদের টিম আরও বিগ বিগ টুর্নামেন্ট যেগুলো আছে এগুলোতে আমরা অংশগ্রহণ করবো। সিলেটের বাইরে আমরা টিম ধরার ইচ্ছা আছে, আশা করি আগামী বছর আমরা দুই একটা টুর্নামেন্ট সিলেটের বাইরে ঢাকা দিকে, ঢাকা বা হচ্ছে মসদই ঠাঙ্গাইল আছে এই অথবা দিয়ে ইনশাল্লাহ আমরা দুই একটা টুর্নামেন্ট ধরবো আস্তে 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 দেশ বাটিয়া সাইডে দিকে ইনশাল্লাহ আমরা টুর্নামেন্ট থাকবো। জাকির ভাইয়ের কাছে আরেকটি কথা আমরা এই মুহূর্তে জানতে চাইবো। জাকির ভাই, আপনারা জানেন যে সিলেট বিভাগের মধ্যে যে বেশ কয়েকটি ক্লাব রয়েছে, বিশেষ করে নসির আলী ক্রিকেট ক্লাব, ক্রিকেট ক্লাবের কথা যদি আমরা বলি টেনিস জগতে, তাহলে ওয়ান ফাইম আসে আসছে এমন অনেক কয়েকটি টিমও কিন্তু রয়েছে। এবং অত্র অঞ্চলে অর্থাৎ সুনামগঞ্জ জেলার মধ্যে যে টেনিসের যে কয়েকটি ম্যাচ রয়েছে, এবং বিগত বছর আমরা দেখেছিলাম যে মৈনপুর টুর্নামেন্টে ফাইনালে নসির আলী ক্রিকেট ক্লাব পরাজিত হয়েছিল এই নুমান ফাইমের সাথে। এবছর কি আপনাদের মানে এমন কোনো কিছু আছে যে নুমান ফাইমের সাথে ফাইনাল কোনো কিছুতে বা বিগ টুর্নামেন্টে হবে? আশা করি ইনশাল্লাহ। নুমান ফাহিম তারা অনেক ভালো টিম, আর কোন কোন জায়গায় তারা টুর্নামেন্ট দৌড়বে এটা তো আমার জানা নাই, বাট সম্ভবত যতটুকু জানা আছে তারা ডুঙ্গরিয়ার টিম করের, আর আমরাও টিম করলাম ইনশাল্লাহ। ফাইনালে দেখব কি সেমিফাইনালে কি ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে, এটা তো আমার বাইরের, বাট ইনশাল্লাহ তার সাথে খেলা ফললে আমাদের খুব সুন্দর খেলা হয়। ইনো নুমান ফাহিম ভাইয়ের সাথে খেলা ফললে যে ওদের সাথে আমাদের হিংসা এইরকম কিছু নাই, আমরা ভাই ভাই, বাট খেলার মধ্যে মানে আমরা খেলা জিততাম, তারাও জিততো, এটাই এক সুন্দর খেলার। যদি প্রাণ থাকে না তাইলে তো খেলাটার মাঝে মজা থাকে না, তো এই জন্য নুমান ফাহিম ভাই এদের সাথে সবার সাথে আমাদের খেলা পড়ে, তো খেলা খেলতে মজা লাগে, খেলা দেখতে সুন্দর লাগে, বাট ডুঙ্গরিয়ায় তারা টিম ধরছে যতটুকু শুনছি, তো আশা করি ইনশাল্লাহ তাদের সাথে ডুঙ্গরিয়ায় দেখা হবে। আর দেখা গেছে বেশিরভাগ দর্শকে খালি বার চায় যে NSCC আর নুমান ফাহিমের খেলা দেখার লাগে, কারণ খেলাটা কিন্তু খুব গরম খেলা হইয়া তারা ইনশাল্লাহ। আমরা যতটা ফাইনাল খেলাইছি খুব সুন্দর ফাইনাল খেলা হয়েছে নুমান ফাহিম ক্রিকেট ক্লাবের লগে, আমরা কোনো দুশ্মনী নাই খেলাত, আমরা মাঠের মাঝে সময় খেলা চলে এই সময় প্রতিযোগিতা আমরা খেলা জিততইমু, আমার প্লেয়ার হলে আমি হইয়া দিই বলে এই সময় কোনো সার দেওয়া দেবই নাই, বাট খেলা ছাড়া আমরা বাই বাই। আরেকটি কথা বলতে চাই, যেমন সিলেট বিভাগের টেপ টেনিস জগতের বর্তমান অলরাউন্ডারের কথা যদি বলে, তাহলে কাজল ভাই নাম সর্বপ্রথমে আসে নিঃসন্দেহভাবে, তো কাজল ভাইকে আমরা প্রতি ম্যাচে দেখি নসির আলী ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন হিসেবে, এ বিষয়টা আপনি কেমন দেখেন কাজলকে নিয়ে আপনার মন্তব্য? কাজল ভাই সারা নসির আলী ক্রিকেট ক্লাব খানা, এক কথায় শেষ। কাজল ভাই থাকায় স্কুল নসির আলী ক্রিকেট ক্লাব আমরা ওৎখান ফোন তো আগাইতাম পারছি, কাজল ভাই যখন থাকতা না আমার মনে হয় না আমরা SPL দুইবারের চ্যাম্পিয়ন হইতে পারতাম। কাজল ভাই নসির আলী ক্রিকেট ক্লাবের অধিনায়ক, সেইমভাবে বাংলাদেশের অধিনায়ক যে আমি আশরাফি বিন মর্তুজা আসলো, সেইমভাবে আমরা কাজল ভাই লেগে আমরা টিমের অধিনায়ক। আর ইনশাল্লাহ নসির আলী ক্রিকেট ক্লাব যতদিন আছে এবার কাজল ভাই যদি বুড়ো হয়ে যান, 50 হয়ে যায়, 100 বয়স হয়ে যায়, এরপরও তাই আমরা অধিনায়ক থাকবা, তাই খেলে ইয়ে দেখব আমরা টিমও, ইনো আর কোনো মাত হইতে পারে না। মালিসরাত আমরা টিম আছে ইনশাল্লাহ, সেকেন্ড রাউন্ড তৃতীয় রাউন্ড সব টিম খেলাত আমরা টিমের খেলা জাগ্রত মিডিয়া লাইভ থাকবো, আর ডুঙ্গরিয়াত আমরা টিমের লাইভ খেলা থাকবো জাগ্রত মিডিয়ার, এর দায় সবাই যদি আমরা খেলা লাইভ করো সবে শেয়ার করবাই। এই মুহূর্তে কথা বলবো নসির আলী ক্রিকেট ক্লাবের বারবার নির্বাচিত সহসভাপতি পামেল ইসলামকে। সর্বপ্রথম পামেল ভাইয়ের কাছে একটি জিনিস জানতে চাইবো যে আমাদের যে নসির আলী ক্রিকেট ক্লাবের অত্র অঞ্চলের সবাই জানে নসির আলী ক্রিকেট ক্লাবের নসির আলী স্যারকে, এবং অনেকেই আছে অনেকেই কমেন্ট করে অনেক সময় যে ওই নসির আলীটি কে বা নসির আলী কে, তো সবাইকে সব কিছু ভাঙিয়ে বলা যায় না। এখন পামেল ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইবো যে নসির আলী ক্রিকেট ক্লাবের নসির আলী সম্পর্কে ওই যে নাম দিয়ে যে ক্লাবটা ওনার সম্পর্কে কিছু বলার। ধন্যবাদ জাগ্রত মিডিয়াকে এবং নূর হোসেন এবং ক্যামেরাম্যান জাভেদ আহমদকে।
আমি নসির আলী স্যারের কথা কি বলবো, যাই বলবো আসলে আমার কাছে ছোট মনে হবে। স্যার আসলে আমাদের শিক্ষাগুরুর পাশাপাশি এই অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে তথা দক্ষিণ স্নাতকের মধ্যে যখন 1990-91 ইংরেজিতে ক্রিকেট এত বিচল বা পরিচিত ছিল না, তখন এই নসির আলী মাস্টার সাহেব, আমাদের সকলের প্রিয় নয়া স্যার, উনি এই খেলাটা উপস্থাপন করেছেন আমাদের প্রত্যন্ত অঞ্চল, আমাদের জিগলিতেই ধরেন এই খেলাটা প্রথমে প্রতিস্থাপনে আমাদের এই শিক্ষাগুরু এবং এই ক্রিকেট প্রেমিক মানুষ জনাব নসির আলী মাস্টার সাহেব উনি প্রতিষ্ঠিত করেছেন। আমাদের অভিভাবক এলাকার ওনারাই 1992 সালে আব্দুল হাকিম এবং মাস্টার ফজলুল্লাহ সাহেব এবং কয়েসুর রহমান কয়েস, আরও নজরুল ইসলাম আসলমী এবং আরও অনেকেই, খবিমাউল ইসলাম রানাসহ অনেকেই মিলে এই নসির আলী ক্রিকেট ক্লাব 1992 সালে প্রতিষ্ঠিত করেছেন জিগলির মাটিতে। নসির আলী স্যার মানে কি, এখন তো আমাদের কোন ছেলের মানে বল লাগবে, ব্যাট লাগবে, সব কিছু উনিই মানে আমাদের ম্যানেজ করে দিতেন এক কথায়। এক কথায় ওনার পরিবারের সহ আমাদের প্রতি ওনার একটা উৎসর্গ করা, এটা অতুলনীয়। কোনো শিক্ষক এবং কোনো একজন ক্রিকেট প্রেমিক মানুষ এইভাবে যে তার নিজের জীবনটা একটা ক্লাব বা একটা খেলার পিছনে মানে বিলিয়ে দিবে, তা এক নজির স্থাপন এই নসির আলী মাস্টার সাহেব এবং আমাদের শিক্ষাগুরু।